লক্ষীর ভান্ডার এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের ফর্ম লুটপাট, চরম বিশৃঙ্খলা। হরিশনপুরের খেজিরিয়া বাঙ্গুরুয়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের। সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় লক্ষীর ভান্ডার প্রকল্পের। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা মাসিক 500 টাকা এবং 1000 টাকা করে পাবে। দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন করা যাবে এই প্রকল্পে। প্রতিদিনই দুয়ারে সরকারের ক্যাম্পে দেখা যাচ্ছে মহিলাদের লম্বা লাইন। এদিন মালদার হরিশনপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ফর্ম নিতে মানুষদের বিতরণ করা হচ্ছিল ফর্ম স্কুল থেকে, এবং দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ফর্ম না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এরপর ফর্ম নিয়ে আসলে সেই ফর্ম ছিনিয়ে নেয় গ্রামবাসীরা। আর এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়া এলাকা জুড়ে। ফর্মের দায়িত্বে থাকা শারদ আলম বলেন, এদিন ফর্ম নিয়ে আসার সময় তার কাছ থেকে তার ফর্মগুলি ছিনিয়ে নেয় এলাকাবাসী। ভান্ডার এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের ফর্ম নিয়ে লুটপাট চলছে, চরম বিশৃঙ্খলা। হরিশনপুরে খুঁজিরিয়া বাঙ্গুরুয়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা, এবং এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছে স্থানীয়রা। রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় লক্ষীর ভান্ডার প্রকল্পে। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা মাসিক 500 এবং 1000 টাকা করে পাবেন। দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন করা যাবে এই প্রকল্পে, এবং প্রতিদিনই দুয়ারে সরকারের বিভিন্ন ক্যাম্পে মহিলাদের লম্বা লাইন চোখে পড়ছে। এদিন মালদা হরিশনপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ফর্ম বিতরণ করার সময় লুটপাট করা হয় বলে অভিযোগ। এবং যিনি ফর্ম বিলি করছিলেন তিনি জানিয়েছেন যে তিনি ফর্ম নিয়ে আসার সময় এলাকার মহিলারা তার হাত থেকে সেই সমস্ত ফর্ম ছিনিয়ে নেয়। এই বিষয়ে ফর্ম বিলি করার দায়িত্ব থাকা শারদ আলম কি জানিয়েছেন শুনবো। কিছু ফর্ম দিল মহেন্দ্রপুর হাইস্কুল থেকে, তো ওখানে ফর্মগুলো দিল আমাকে 3টা স্কুলে দেওয়ার জন্য। ভবানীপুর প্রাইমারি স্কুল, খিচিরা বাঙ্গুরা প্রাইমারি স্কুল এবং বাগমারা প্রাইমারি স্কুলে দেওয়ার জন্য। তার মধ্যে লক্ষীর ভাণ্ডারের ফর্ম আছে, স্বাস্থ্য কার্ডের ফর্ম আছে। বললো যে অল্প অল্প করে 3টা স্কুলে দিয়ে দেবা। আর লক্ষীর ভাণ্ডারের ফর্মগুলো যেগুলো বাঁচবে 3টা ভাগ করে, আর কিছু ফর্মেট আছে লক্ষীর ভাণ্ডারের ফর্মেটটা, এগুলো এই সব স্কুলে দিয়ে, আর আমি এখন ভবানীপুর স্কুলে দিলাম, এই বাঙ্গুরা প্রাইমারি স্কুলে দিলাম। এবার আমি বাঙ্গুরা যাচ্ছিলাম, আমার সমস্ত ফর্ম এখানকার গ্রাম ফর্ম লক্ষীর ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথী কেন নিল এরা? এখানকার লোকের দাবি দেওয়া আছে যে মমতা সরকার যেহেতু বলেছে, রাজ্য সরকার যেহেতু বলেছে যে এখানেই ফর্ম দিবে, যেহেতু ফর্মের যেহেতু কম দেখাচ্ছে সে কারণেই ফর্ম এখানে আমার সম্পূর্ণ ফর্ম নিল। আচ্ছা, একটা কথা বারবার উঠে আসে, জেরেস করা ফর্ম চলবে এখানে কি গাইডলাইনে বলা হয়েছে জেরেস করা ফর্ম চলবে? আমাকে যেহেতু ওখান থেকে বললো যদি কমে যায় তো জেরক্স ফর্ম অ্যালাউ হবে স্বাস্থ্যসাথী কার্ড, শুধুমাত্র লক্ষীর ভাণ্ডার না, লক্ষীর ভাণ্ডার কাউন্টার থেকেই যেতে হবে। তো জেরক্সটা কে করে দিবে? জেরক্সটা ওখানে জেরক্স করে আনবে, এবার জেরক্সটা কে করবে আমাকে ওটা গাইডলাইন দেয় না। এটা কি গাইডলাইনের মধ্যে আছে জেরক্স করা? আমি এটা জানি না। গণ্ডগোল তৈরির জন্য বিজেপি এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করেছেন সমর মুখোপাধ্যায়। শুনবো তিনি ঠিক কি জানিয়েছেন। বিজেপির থেকে পর্যাপ্ত পরিবারে দিচ্ছি, বিজেপি গণ্ডগোল করার জন্য এটা সব জায়গাতে এই কাণ্ডটা করছে ওরা। আমরা বাবাটি মানুষের ডেপুটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটা স্বাস্থ্য শিবিরে দুয়ারে সরকারে আমরা পর্যাপ্ত ফর্ম দিচ্ছি। এটা ওরা উদ্দেশ্য প্রণোদিতভাবে ওদের লোক ঢুকিয়ে এবং ওরাই নিজেরা 50 টাকা করে ফর্ম বিক্রি করছে। বিজেপিরা কি মনে করছে? বিজেপির এখানে চক্রান্ত চক্রান্ত মানে এই যে দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথী, লক্ষীর ভাণ্ডার, এই যে 65-66টা প্রকল্প, এই প্রকল্প দেখে বিজেপি অন্যান্য দলের মাথা খারাপ হয়ে গেছে, তাই তারা এইসব অপপ্রচার করছে। পর্যাপ্ত ফর্ম না থাকার কারণে মালদার একাধিক জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে বলে দাবি করেছেন গোবিন্দ চন্দ্র মণ্ডল।
হরিশ্চন্দ্রপুর একের খিজিরিয়া বাংরুয়া গ্রাম, এখানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য যে প্রচার করা হয়েছিল সেই প্রচার অনুসারে ওখানে আর হাজার হাজার পাবলিক এসে উপস্থিত হয়েছিলেন ফর্ম নেবেন বলে লক্ষ্মী ভাণ্ডারে। অবাক যে লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম অপ্রতুল হওয়ায় মাত্র 150টা মতো ফর্ম সেখানে লুট হয়ে যায়, ছিঁড়ে ফেলে লুট করতে গিয়ে। পরবর্তীকালে আবার কিছু ফর্ম আধিকারিকরা নিয়ে আসার চেষ্টা করে, রাস্তায় সেটা লুট হয়ে যায়। এই রকম অবস্থা গোটা মালদা জেলাতে চলছে, বৈষ্ণবনগরে হয়েছে, বাঙিটোলাতে হয়েছে, শাহাপুরে হয়েছে, আবার এই হরিশ্চন্দ্রপুর একে এ ঘটনা। তো বারবার প্রশাসনিক যন্ত্র ফেল করছে, কোনো কন্ট্রোল নেই। তারপরে ওই 500 টাকা করে দেওয়ার জন্য বলছে ঘরে ঘরে ঘরের দুয়ারে চলে গেছে সরকার। তো এই এটা কোন ধরনের তামাশাবাজি হচ্ছে? আমি বারবার অনুরোধ করব, দয়া করে এই তামাশাবাজিটা বন্ধ করুন, আর না হলে প্রশাসনকে তৎপর হতে বলুন। মাননীয় মুখ্যমন্ত্রীকে এইটুকানি আমি রিকোয়েস্ট করব, নাহলে মালদা জেলার প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে, শুধু পার্টিবাজি করতেই ব্যস্ত আছে, আর অন্য কিছু নয়। প্রশাসন যা আছে হয় অদল বদল করে দিন, আর না হলে এরা একেবারেই পারছে।